ফিলিস্তিন রক্ষায় কাবা শরীফের ইমাম সুদাইসি নতুন একটি ঘোষণা করলেন। ফিলিস্তিন রক্ষায় কাবা শরীফের ইমাম সুদাইসির বিশ্ব মুসলিমদের প্রতি বিরাট একটি ঘোষণা। জানুন বিস্তারিত কি বলেছেন উনি। বিস্তারিত যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। ফিলিস্তিনের সমস্যা সমাধানের লক্ষ্যে দুই পবিত্র মসজিদের প্রধান ইমাম ডক্টর শাইখ আব্দুর রহমান সুদাইসি বিশ্ব মুসলিম নেতৃত্ববৃন্দকে ঐক্যের আহ্বান জানিয়েছেন। গত 13 সেপ্টেম্বর শুক্রবার পবিত্র কাবা শরীফের জুমার নামাজের খুতবায় এ আহ্বান জানান তিনি। খবর ওয়াফা নিউজ এজেন্সি, ডক্টর সুদাইসি বলেন, মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আল আকসা ও ফিলিস্তিনের চলমান সংকট নিরসনই মুসলমানদের একমাত্র ইস্যু। ইসলামী ভ্রাতৃত্বের দাবিতেই মুসলমানদের সব বিষয়ের প্রতি সবার গুরুত্ব দেওয়া জরুরি। ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে মসজিদে আকসা ও ফিলিস্তিনি মুসলমানদের সংকটজন অবস্থার সমাধানই মুসলমানদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তীর্থভূমি সৌদি আরব প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই ফিলিস্তিন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে আসছে। ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করছে সৌদি সরকার। সৌদি জনগণের হৃদয়ে ফিলিস্তিনের জন্য সবসময় ভালোবাসা বিদ্যমান বলেও জানান ডক্টর সুদাইসি। তিনি তার বক্তব্যে বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, পবিত্র নগরী জেরুজালিমের বিষয়টি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হৃদয়কেও ব্যথিত করে। গোটা মুসলিম বিশ্ব ও ফিলিস্তিনি জেরুজালিমের এবং আল আকসা সংকটে হৃদয়ে ব্যথা অনুভব করে। বিজ্ঞাপন খুতবায় ডক্টর সুদাইসি আরও বলেন, সৌদি সরকার ওয়াইসিভুক্ত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদেরকে খুব শীঘ্রই বৈঠকে বসার যে আহ্বান জানিয়েছেন, এর মাধ্যমে জাতিগত ঐক্যের প্রতি সৌদির গভীর আগ্রহ প্রকাশ পায়। সৌদি সরকারের এ আহ্বানের মাধ্যমেই ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতি ও ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে। এদিকে ইসরায়েলের জায়নিস্ট কারাগারে পরজবি কার্সিনোজেন স্থাপনের প্রতিবাদে ফিলিস্তিনের হামাস কারা প্রশাসনের প্রধান মোহাম্মদ আরবান, তার উপদেষ্টা উসমান বিলাল আব্বাস সাইদ, আশরাফ আজগির, মিয়ামার আস শেখ এবং আহমেদ কাদরে সহ মোট 28 জন ফিলিস্তিনি বন্দি অনশন ধর্মঘট শুরু করেছে। বিজ্ঞাপন বন্দীরা ঘোষণা করেছে, তাদের এই অনশন কর্মসূচি আরও তীব্র হবে এবং শীঘ্রই তাদের সাথে আরও 120 জন বন্দি যোগ দেবে। প্রিয় বন্ধুরা, জানুন পবিত্র কোরআনে ফিলিস্তিন ভূমির অন্যান্য মর্যাদা কী কী ছিল। মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা ও পবিত্র ভূমি ফিলিস্তিনের আলোচনা পবিত্র কোরআনে নানাভাবে উদ্ধৃত হয়েছে। নিম্নে এমন কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরা হল। নাম্বার 1, বরকতময় ভূমি। পবিত্র কোরআনে মসজিদুল আকসা ও তার আশেপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, পরম পবিত্র ও মহিমাময় তিনি যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। নাম্বার 2, কল্যাণের ভূমি। আল্লাহর নবী সুলাইমান আলিহি সালামকে আল্লাহ পৃথিবীতে বিশেষ রাজত্ব প্রদান করেছিলেন, তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল একটি কল্যাণ রাষ্ট্রের। প্রিয় বন্ধুরা, কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাইসের বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই খবরটি জানতে পারে।